হ্যালো, আসসালামু আলাইকুম। আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, দেশ এবং দেশের বাইরে থেকে সকলকে অসংখ্য ধন্যবাদ। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো একটি ব্রণ এবং ব্রণের যে শাল হয়ে যায় মুখের ভিতরে, সে ব্যাপারে আজকে আমি বিস্তারিত আপনাদেরকে জানাবো। একটা প্রোডাক্ট নিয়ে এসেছি, এই প্রোডাক্টটি দেখে যদি ব্যবহার করে আপনাদের উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে আমি এরকম ভিডিও আপনাদের জন্য তৈরি করে এবং আপনাদের যাতে উপকৃত হতে পারেন আপনারা ব্যবহার করে। সেই সাবানটি হলো আপনার একনিয়েট সাবান। এই একনিয়েট সাবানটি অনেকের দেখা যায় ব্রণ হয় এবং ব্রণের ভিতরে শাল হয়ে যায়, সে শালটা শুকিয়ে একদম ভাতের মতো হয়ে যায়, শক্ত হয়ে যায় এবং দাগ পড়ে যায়, সহজে ওই দাগটি যেতে চায় না। তো এই সাবানটি যখন আপনারা এই যে একনিয়েট সাবানটি ব্যবহার করবেন তাহলে আপনার যে ব্রণ হয় এবং ব্রণের শাল হয় সেটা চিরতরে চলে যাবে, এবং যাদের মুখে প্রচুর পরিমাণে অয়েলি, এই অয়েলির কারণেই মূলত আপনার ব্রণ উঠে। কারণ প্রচুর পরিমাণে অয়েলি থাকলে, দেখা অয়েল থাকলে মুখের ভিতরে, সেটা দেখা যায় ধুলাবালি অনেক কিছু পড়ে পশম গোড়ায় থেকে যায়, যত কিছু দিয়ে ধোয় না কেন সহজে যেতে চায় না। তো আপনারা যদি এই একনিয়েট সাবানটি ব্যবহার করেন তাহলে আপনার অয়েল যে সেটাও চলে যাবে, ব্রণ থাকলে ব্রণের দাগও চলে যাবে এবং ব্রণও চলে যাবে। তো আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা এই একনিয়েট সাবানটি একবার ব্যবহার করে দেখুন। এটা আমাদের দোকান হলো কসমেটিক্সের দোকান, মুন কসমেটিক্স। তো আমরা এটা কেন আপনাদেরকে বলতেছি যে এটা ভালো, কারণ এটা আমরা যখন একটা কাস্টমারকে দিয়েছি উনি আমাদের রিভিউ দিয়েছে যে আসলে সত্যি অনেক ভালো কাজ করেছে, এরকম অনেক মানুষ আমাদের থেকে নিয়ে উপকৃত হয়েছে এবং বলেছে যে ভাই আপনাদের যে প্রোডাক্টটি একনিয়েট সাবান সেটা আসলে অসাধারণ কাজ করে। তো সে কারণে আমি ভালো একটা যখন রিভিউ পাই তখনই আপনাদের সামনে হাজির হই এবং আপনাদেরকে তার ব্যবহার করার জন্য পরামর্শ দিয়ে থাকি। তো আমি এটা এখন আমি আপনাদের বলবো যে এটা কীভাবে ব্যবহার করবেন, একটু আমি আপনাদের কাছ থেকে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন। দেখুন, তো একনিয়েট সাবানটি ঠিক দেখতে এরকমই হবে আপনাদের। একনিয়েট বার এবং ফর একনি অ্যান্ড অয়েলি স্কিন 100 গ্রাম, এই প্রোডাক্টটি আপনারা এই দেখতে সেম এরকম, আপনারা এভাবে দেখে কিনে নেবেন। আর আমাদের থেকে যদি কিনতে চান তাহলে আপনার ভিডিওর উপরে একটি নাম্বার দেওয়া আছে, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইমো নাম্বার দুটোই দেওয়া থাকবে, আপনারা চাইলে আমাদের থেকে অর্ডার করতে পারেন। আমরা পাইকারি ও খুচরা বিক্রি করে থাকি, যারা অনেক কিনতে চান পাইকারি কিনতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো আমি যদি এখন আপনাদের দেখাবো যে এখন একনিয়েট সাবানটি কোন দেশের, এটা হলো আপনার শ্রীলঙ্কার। দেখুন এটা শ্রীলঙ্কা লেখা, এই যে মেড বাই শ্রীলঙ্কা, এইটা শ্রীলঙ্কা। এটা এত যে ব্যবহার বিধির কথা বলবে এখন আপনাদেরকে, এটা আপনি সকাল আর রাত্রে দুইবারই ইউজ করবেন, তাতে আপনার খুব তাড়াতাড়ি এটা চলে যাবে। আমি একটু আনবক্স করে রেখেছি আপনাদের, সাবানটিও দেখা যায় ভিতর থেকে, তাহলে বুঝতে পারবেন আসল নকল, চিনেও কিনতে পারবেন, আপনারা ব্যবহার করতে পারেন। এই যে দেখুন এখানে একনিয়েট সাবানটি, এটার ভিতরেও খোদাইকৃতভাবে লেখা থাকবে, এভাবে আপনি দেখে নেবেন। আর এটা সকালে এবং রাত্রে দুইবেলা ইউজ করবেন, মুখটা ভালো, ছেলে মেয়ে উভয় ব্যবহার করবেন। এটা ভালো করে হাতের মধ্যে হাতের তালুতে নিয়ে এভাবে ঘষে নেবেন, নিয়ে ফেনা তৈরি করে সারা মুখে দিয়ে আস্তে 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 ম্যাসেজ করবেন। তা 2 থেকে 3 মিনিট ম্যাসেজ করার পরে ভালো করে ঠান্ডা পানিতে ধুয়ে ফেলবেন, ধোয়ার পরে তাওয়াল দিয়ে ডলাডলি করবেন না, চাপ দিয়ে পানিটা মুখ থেকে তাওয়াল দিয়ে নিয়ে নেবেন। নিয়ে একটা সপ্তাহের মধ্যে আল্লাহর রহমতে আপনাদের যে ব্রণ আছে এবং ব্রণের শাল আছে এবং মুখের যে অয়েলি ভাব সেটা চলে যাবে ইনশাল্লাহ। আপনারা এটা ব্যবহার করে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আশা রাখি এরকম ভালো প্রোডাক্ট নিয়ে আপনাদের সামনে আমি হাজির হব। শহীদ খান, তো ইনশাল্লাহ, আল্লাহ হাফেজ।